প্রয়াত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মা অন্তঃসত্ত্বা। গত মাসের শেষ দিকে প্রকাশ্যে আসে এই খবর। 55 বছর বয়সে মা হওয়ার খবরে জোর শুরু হয় চর্চা। সিধু বেঁচে থাকলে এখন তার বয়স হতো 30। বাবা বলকৌর সিং এবং মা চরণ কৌরের একমাত্র সন্তান ছিলেন সিধু। 2022 সালের 29শে মে মানসা জেলায় 6 জন দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন পাঞ্জাবি গায়ক। সন্তান হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সিধুর মা বাবা। জীবনে কাউকে একটা আঁকড়ে ধরে বাঁচতেই দ্বিতীয়বার বাবা মা হওয়ার পরিকল্পনা করেছেন বলেই অনুমান ছিল অনেকের। তবে সম্প্রতি সিধুর বাবা সমাজ মাধ্যমের পোস্ট ঘিরে দানা বাঁধছে নতুন রহস্য। সত্যি কি অন্তঃসত্ত্বা সিধুর মা? সিধুর বাবা বলকৌর তাঁর সমাজ মাধ্যমের পাতায় লিখেছেন, আমাদের পরিবারকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে, কিন্তু সবটা সত্যি নয়। তবে আমি সিধুর অনুরাগীদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু যদিও কোনো খবর দেওয়া হয় পরিবারের তরফেই তা জানানো হবে। তবে কাকার তরফে দাবি করা হয়েছিল IVF-এর সাহায্যেই গর্ভবতী হয়েছেন সিধুর মা। গত 3-4 মাস ধরে বাড়ির বাইরে পা পর্যন্ত দেননি প্রয়াত গায়কের মা। তাই ঠিক কবে ভূমিষ্ঠ হবে মুসেওয়ালাদের বাড়ির নতুন অতিথি, সেই নিয়ে চলছে জোর ধোঁয়াশা।